করোনাভাইরাস নামক অদৃশ্য এক মহামারীর ছোবলে এলোমেলো হয়ে গেছে সব স্বাভাবিকতা। তবুও সকল প্রতিকূলতা উপেক্ষা করে বুধবার বিয়ানীবাজার সহ সারা দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। দুর্যোগপূর্ণ এমন সময়ে আর্থিকভাবে সংকটে রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মধ্য ও নিম্ন আয়ের মানুষেরা। এদের অনেকেরই এবারের ঈদুল আজহায় কোরবানি প্রদান কিংবা কোরবানির মাংস পাওয়ার কথা চিন্তাই করেননি। আর সেই সব মানুষদের জন্য মানবিক সংস্থা আল খায়ের ও সমকাল সুরিত সমাবেশ বিয়ানীবাজারের যৌথ উদ্যোগে পবিত্র ঈদুল আজহায় কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। ঈদের দিনে অপ্রত্যাশিতভাবে কোরবানির মাংস পেয়ে হাসি ফুটেছে 250টি পরিবারের উপকারভোগীদের মুখে। আমি এই সময় প্রত্যেক সময় সময় পাই সাহায্য, আমার মাংস পাইছি, মাংস পাই আমরা খুশি হয়েছি। আমরা আশা করি আগামী তো এইভাবে সাহায্য স্বরূপ পাই আমি বলে আশা। আমরা ঈদের দিন মনে করি মাংস পাই অনেক খুশি হয়েছি। আমরা যে দর করছি না, আমরা মনে করি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা মাংস পাইছি আজ ঈদের দিন, আমরা খাইতাম পারব, খুব খুশি হয়েছি আমরা। এর আগে ঈদের নামাজ শেষে বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের জলডুব আষ্টসাঙ্গন এলাকার নিঃসর্গ বিলাসে আল খায়ের অর্থায়নে ক্রয় করা 5টি গরু কোরবানি করা হয়। এ সময় দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাফিজ শফি, নিঃসর্গবিদ মোহসিনুর রহমান, সমকাল বিয়ানীবাজার প্রতিনিধি ও বিয়ানীবাজার নিউজ 24 সম্পাদক আহমেদ ফয়সাল সহ সুরিত সদস্যরা উপস্থিত ছিলেন। এবারে কোরবানির মাংস বিতরণ ছাড়াও গত বছরের রমজান মাসে বিয়ানীবাজারে 2 ধাপে 600 দুর্গত পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়ে উপকারভোগীদের মুখে হাসি ফুটিয়েছে আল খায়ের ও সমকাল সুরিত সমাবেশ। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।